সুদূর ইংল্যান্ড থেকে প্রায় 450 কিলোমিটার পথ বাইসাইকেল চড়ে সিলেটে এসেছেন ইংল্যান্ডের সাইক্লিস্টদের সংগঠন ফ্রিডম 50-র 18 জন সদস্য। পাকিস্তান ও জার্মানির 2 জন রাইডারও ছিলেন তাদের সাথে। ঢাকা থেকে টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও সুনামগঞ্জ হয়ে সিলেটে আসেন তারা। সিলেটে আসার পর সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই রাইডে অংশগ্রহণকারীরা জানান, বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপন, জামালপুরের সরিষাবাড়িতে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অর্থ সংগ্রহ ও জলবায়ু আন্দোলনে সচেতনতা তৈরির লক্ষ্যে তাদের এই সাইকেল রাইডিং। 400 kilometers from Dhaka in 5 days, various stops to be arriving in Sylhet. It's amazing. We're collecting or we're raising funds for a school for children in Jamalpur. Amra 3 bochorer dream school shesh hoyse 3 bochor dhore amra plan koram pohila amra UK tour tarpore European tour asko Bangladesh tour 400 kilometers korse asha hore school hoibo amra pray 100,000 tulo hoyse pray 120 lakh hoye geche. So we are very proud. আপনারা সবাই শুন, রিসেপশন ইজ অসাম, টার্গেট মোটামুটি ওর জানিয়ে কমপ্লিট হয়ে যাব। সো যেটা তারা খররা স্কুলটা খররা, আমি একটু জেলাসি ফিল করি আর যেন আমি যাইতাম পারছি না তার লগে, আমি যদি আর একটু ফিটফাট থাকতাম তো আমিও নিজে করলাম মনে, মানে এক দুইজনের লগে তারা মাতিছি আর কইছে নর্থ ওয়েস্ট বাংলাদেশ যেটা যে রুট তারা টেক করতে, মানে ইটস এ বিউটিফুল জার্নি, তারা যে এক্সপিরিয়েন্স করছেন যে জিনিসটা একটা ওয়ান্ডারফুল একটা জিনিস হয়েছে। আমরা ইউকেত নৌকা বাইস করি বাংলাদেশ লাখান এভরি ইয়ার 25-30,000 মানুষ আইন সাইকেল দিয়ে টোর কইরা আমরা অলসো চিন্তা করলাম যে আমরা কিতা দিতাম পারি, আমরা তো প্রিভিলেজ আলহামদুলিল্লাহ উই হ্যাভ ডান ওয়েল, উই আর ওকে। সো উই থট ইউ নো হোয়াট, আমরা বাংলাদেশের লাগে মায়া, যেহেতু হইন না কেনে বছরে একবার আইনা 10 বছর একবার আইন বাংলাদেশের লাগে আমরা মায়া, তা আমরা কিতা করতাম পারি। সো ফার্স্ট অফ ট্রাস্ট আমরা তাওহিদ ভাইয়ের ফ্যামিলি, তারা ল্যান্ড ডোনেট করছে ইন সরিষাবাড়ি, তারা বর্তমানে একটা মেডিকেল সেন্টার প্লাস একটা স্কুল চোরর বাচ্চা ইন্টারে পড়ায় এক্সট্রা এডুকেশনও লাগে। সো উই থট উইল রিবিল্ড অ্যান ইকো স্কুল ফর দেম।